বেসিক্যালি হৃদির এটা প্রথম ছবি। যদিও আমি মনে করি যে আমাদের যে কোনো কাজই প্রথম কাজ, প্রথম দিন, প্রথম শট এবং প্রথম কী বলবো ভালোবাসা, প্রথম দর্শকদের সঙ্গে বোঝাপড়া, সেই হিসাবে আজকে আমি একটু আপ্লুত। দর্শক খুব পছন্দ করেছেন, সব দিক থেকে পছন্দ করেছেন, সো আমি অনুপ্রাণিত, হয়তো ভবিষ্যতে আরও কাজ হবে। সবই পার্সোনাল, এই ছবিও তো, এই ছবির কাজটা তো পার্সোনালই, আমাকেই তো করতে হয়। না না, শুধু হৃদয় হকের জন্য না, আমি যখন অভিনয় করি তখন তো ওই অভিনয়টা, ওই কাজটা তো আমার, তাই না? না, এখন আসলে অভিনয় একটু করতে চাই না, মানে আমি আসলে একটু কি বলবো যে একসঙ্গে অনেক কাজ করতে চাই না, তাতে করে কাজের ব্যাঘাত ঘটে। যদি আমি শুধু অভিনয় করতাম তাহলে একটা আলাদা কথা ছিল, যেহেতু আমি একটু ব্যবসা করার চেষ্টা করছি, সেহেতু ওই ওই শিল্পের সাথে এই শিল্প আমি মিলাতে চাই না, বা একসঙ্গে করে দুইটাকেই ডিস্টার্ব করতে চাই না। এক্ষেত্রে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আমি যখন অভিনয় করতাম আমি কিন্তু তখন শুধুমাত্র অভিনয় করতাম, আমি নাটক লিখতাম না, ডিরেকশন দিতাম না, ইভেন অন্য কোনো কিছু করতাম না, হয়তো হেল্প করে দিতাম কিন্তু বেসিক্যালি আমি অন্য কোনো কাজ করতাম, শুধু অভিনয় করতাম, ওটাতেই আমার শুধুমাত্র কনসেন্ট্রেশন ছিল। কেমন ছিল মানে অন স্ক্রিনে আপনি যখন অভিনয় করছিলেন, যখন ডিরেকশন দিচ্ছিল, ঝাড়ি খেতে হয়েছিল? উনি ডিরেক্টর, আমি আর্টিস্ট। ডিরেক্টররা কখনো আর্টিস্টকে ঝাড়ি দেয় না, ডিরেক্টর যেটা চান সেটা আর্টিস্টের কাছ থেকে বের করে নেওয়ার জন্য যা যা করো সবই করেন, ঝাড়ি দেয় না। এরকম সম্পর্ক ডিরেক্টর আর্টিস্টের মধ্যে না,